কথা ছাড়াই বাজিমাত করেছেন টিকটকার খাবি লামি। সোশ্যাল মিডিয়া সব সাইটে তার দুর্দান্ত বিচরণ। ক্যামেরার সামনে তিনি নাচেন না, গান গান না, এমনকি কথাও বলেন না, তবু শুধু অভিব্যক্তি দিয়েই হয়ে উঠেছেন সেরা টিকটকারদের একজন। নির্বাক ভিডিওগুলো তাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছে। তার চেহারা এবং অভিব্যক্তি মানুষকে হাসায়। তার অভিব্যক্তি বর্তমানে বৈশ্বিক ভাষা হয়ে উঠেছে, কারণ কোনো কথা না বলি তিনি তার মনের ভাব সবার সামনে তুলে ধরতে পারছেন। ক্যামেরার দিকে তার এমন অদ্ভুত অভিব্যক্তি নিয়ে তখনই ভেঙে দেয় টিকটকারের সব রেকর্ড। কখনো কলার খোসা ছাড়িয়ে দেন, কখনো মোজা পায়ে দেন, কখনো টিউব থেকে টুথপেস্ট বের করেন। খুব সাধারণ অভিনয়, বেশিরভাগ মানুষই রোজ করে এই কাজগুলো, অথচ এই ভিডিওগুলোতেই লাইক আসে কয়েক লাখ। উত্তর ইতালির শহর কিবাসর এক কারখানায় কাজ করতেন খাবি। 2020 সালে করোনা মহামারীর সময় ইতালি জুড়ে বিভিন্ন সংস্থায় আর্থিক প্রভাব পড়ে। 2020 সালের মার্চে কারখানার সামান্য বেতনে চাকরি হারান খাবি। চাকরি হারিয়ে কি করবেন তাই নিয়ে দিশেহারা হয়ে যান তিনি। অনেক খুঁজেও কোনো কাজ পাচ্ছিলেন না, অর্থকষ্টে দিন কাটাচ্ছিলেন। সময় কাটাতে ক্যামেরার সামনে বসে লাইফ হ্যাকের কমিক ভিডিও বানাতেন, ব্যবহার করতেন নিজের পুরনো ফোনের ক্যামেরা। ঘরের আলোকসজ্জ তেমন জুৎসই নয়, তবুও মানুষ তাকে ভালোবেসে ফেলে। পরপর বেশ কিছু ভিডিও পোস্টের পর ভাইরাল হতে শুরু করেন খাবি। দ্রুত বাড়তে থাকে তার ফলোয়ার। খাবিও থেমে থাকেননি, রোজ তিনটে চারটে করে ভিডিও পোস্ট করতে শুরু করেন। ফলোয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আসতে থাকে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার। তিনি খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন। এই কাজ করে যে মোটা টাকা আয় করা যায় তা বুঝতে পারেননি খাবি। টিকটকের মাধ্যমে আয়ের জন্য তার সঙ্গে বিভিন্ন মাধ্যম থেকে অফার আসছে। কথা হয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গেও, এমনকি হুগো বসের মতো ব্র্যান্ডের সাথে কোলাবরেশন করেছেন তিনি। নামিদামি ব্র্যান্ড ড্রিম ইলেভেনের জন্য 2 কোটি পারিশ্রমিক পেয়েছেন একজন সাধারণ টিকটকার খাবি। বড় বড় তারকা যেখানে ভিডিও বানানোর জন্য হাই কোয়ালিটির ক্যামেরা, অনেক মিউজিক ব্যবহার করে, লাইটিং নিয়ে খুব সচেতন থাকেন, সেখানে খাবি এসবের কিছুই করেন না। সবার থেকে ব্যতিক্রম খাবি তার কাজকে মোটেও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না, তিনি শুধু তার কাজটুকুই করছেন। দর্শক তার কাজ দেখি বরং তাকে ফলো করছেন। খাবির ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য। খাবি মূলত একজন সেনেগালিজ ইতালিয়ান, তার পরিবারের আদি নিবাস আফ্রিকার সেনেগালে। 1 বছর বয়স থেকেই তার ইতালিতে বসবাসের শুরু। পড়েছেন ইতালীয় স্কুলে, ইতালীয় ফুটবল ক্লাব ইউভেন্টাসের ভক্ত তিনি। তবে তিনি ইতালির নাগরিক নন, যদিও খাবি আন্তর্জাতিকভাবে ইতালীয় টিকটকার হিসেবে সমাদৃত। ইতালীয় পাসপোর্ট না থাকলেও তার জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি। তারকা খ্যাতি থাকলেও খাবি লামি এখনও তার ছোট্ট কক্ষে বড় ভাইয়ের সাথেই থাকেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত দুর্বি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।